Assalamualaikum, BDS Sports Network ke apnake shagotom. Indian Premier League er 21tomo match e aj mukhomukhi Kolkata Knight Riders o Punjab Kings 11. Ahmedabad er Narendra Modi Stadium e Bangladesh shomoy rat 8tay shuru hobe ei match ti. Ei match e Kolkata Knight Riders er protipokkho bhumikay dekha jabe Shahrukh Khan er dolke. Tobe Shahrukh Khan Kolkata doler malik non. Tini Punjab Kings er markute batsman Shahrukh. IPL নিলামে তাকে 5 কোটি 25 লাখে কিনেছে পাঞ্জাব কিংস। তাকে কিনে শাহরুখের ছেলে আরিয়ান খানকে প্রীতি জিন্তা বলেছিলেন আমরা শাহরুখ খানকে কিনে ফেলেছি। শাহরুখ IPL এর মধ্যে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। এখন পর্যন্ত 4 ইনিংসে 45 গড়ে 90 রান করেছেন তিনি। এক ইনিংসে তার সর্বোচ্চ 47 আর তার স্ট্রাইক রেট প্রায় 145 এর উপরে। 5 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা কলকাতার আজকের ম্যাচে জয়টা খুবই খুবই প্রয়োজন। আর গত ম্যাচে ক্রিস গেইল এবং লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে খুব সহজে জয় পেয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তাই তারাও এখন পুরোপুরিভাবে চনমনে রয়েছেন আর এবার নামছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এদিকে আজকের ম্যাচটি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষীটিয়া। দুই দলের পতাকা দুটি খামে জ্যোতিষীটিয়ার সামনে রাখা হলে সেখান থেকে পাঞ্জাব কিংসের পতাকাটি যেই খামটিতে ছিল সেটি ঠোঁট দিয়ে টেনে তুলেছে জ্যোতিষীটিয়া। এ মোতাবেক তার মনিব বলছে আজকের ম্যাচটি নাকি কলকাতা নাইট রাইডার্স পরাজিত হবে। এদিকে দর্শক উইন প্রবাবিলিটির দিক থেকে দেখানো হচ্ছে যে আজকের ম্যাচটিতে 52% কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি জিততে পারে আর পাঞ্জাব কিংস 48% ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে। তবে দেখার বিষয় আসলে জ্যোতিষীটিয়ার কথাটি ফলে কিনা। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। পরবর্তীতে দেশ বিদেশের খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।